আমার মনে হয় যে আপনারা যদি এই কথা বলে থাকেন তো আল্লাহ আপনাদের উপর বেজার হবে এবং পাপ আপনারা পাপী হিসাবে সাব্যস্ত হবেন। আমি কোনো চাউলের ব্যবসা করি না, এটা পরিষ্কার জানাই, এটা আপনাদেরকে অনেকবার জানিয়েছি আমি, এবং আমি এই এই কথাও বলেছি বিভাগীয় মিটিংগুলোতে যে এই চাউলের মজুদদারির মধ্যে দল নির্দল কোনো দেখার বিষয় নেই, যেই হোক না কেন মজুদদারদেরই একটা ভিন্ন দল, সন্ত্রাসীদের একটা ভিন্ন দল, মজুদদারদের একটা ভিন্ন দল, এটা আমি টার্গেট। আমি তো আরও নির্দেশ দিয়েছি যে 1974 স্পেশাল পাওয়ার একটা মামলা করতে, এখন সেইখানে আমাদের ডিসি সাহেবের একটু ভয় পায়, আমি ভয়ট হয় না স্পেশাল পাওয়ার একটি মামলা করে, না না ফাঁদে আমরা পড়িনি এখনো, ফাঁদে ফেলতে চেষ্টা করছিল আমরা, আমরা রিকভার করতেছি আর কি। না ছয়টা প্রতিষ্ঠান মজুদ করছে না, তারা মানে ব্যাগিং করে এরা ওই সেম চাউল যেটা 60 টাকা 65 টাকা পড়তা পড়ছে সেই চাউলটাই প্যাকেটের মধ্যে ঢুকে 80-90 টাকা কেজি সে বিক্রি করছে এবং আগাম টাকা মিলাদের কাছে দিয়ে আসতেছে, এমনকি তাদের ব্যাগও দিয়ে আসতেছে সেইখানে, যে ওই নওগাঁ দিনাজপুর বগুড়া ইত্যাদি ইয়াতে, এবং আমরা সেগুলো জেলা প্রশাসনকে দিয়ে সেগুলো বন্ধ করেছি। তাছাড়া আমাদের আরও বড় বড় মিল মালিক তাদের প্রতিও নজর রাখা হচ্ছে, এবং যারা একেবারেই কোনো দিন খাদ্যের ব্যবসা নয় বা ধানের ব্যবসা করে তারা মজুদ করছে, ইটের ভাটালা মজুদ করছে সেটাও আমরা খুঁজে পেয়েছি, অতএব এবং প্রাইমারি স্কুলের শিক্ষকও চাউল কিনে মজুদ করছে। আর আরেকটি কারণ হলো যে মানুষ একটা হতাশায় ভুগছে, বুঝলে কী হয় যার জন্য যার যে মাসের চাউলটা কিন্তু সে এক মাসের না কিনে 3 মাসের কিনছে একসাথে, এটাও একটা কারণ আছে। অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মানুষকে, আমাদের ভোক্তাদেরকে এবং জনগণকে একটু আশ্বস্ত করেন যে এই রকম কোনো বিষয় নয়, অতএব আপনারা একসাথে চাউল কিনে 4-5 মাসের চাউল কিনে বাজারে অস্থিতিশীল করা, আমরা বোরো কেটেছি আউশের ধানের শীষ দিন 15 পরে বেরোবে, আবার আউশ আসবে, তারপরে আবার আউশ তুলে শেষ করতে করতেই আমাদের আবার মানে আর্লি ভ্যারাইটি যে আমনটা এবার কার্তিকের প্রথমার্ধে চলে আসে, অতএব আমাদের দেশে এরকম অভাব হওয়ার কথা না। আর যদি অভাব সেরকম আমরা ওই তথ্য নিয়ে যদি দেখি যে আমাদের উৎপাদিত ফসলের সাথে আমাদের মানে মানুষের খাবার যে চাউলটা লাগে সেটার প্রয়োজন বেশি আছে, তাহলে আমরা বাহির থেকে আমাদের আমদানি করব, না সেরকম আমরা তথ্য নিয়ে যদি দেখি তাহলে আমদানি করতে করবো। আর যদি সিন্ডিকেটের সাথে যুদ্ধ করতে করতে যদি দেখা যায় যে এদেরকে যারা মানে এদেরকে একবার উচিত শিক্ষা দেওয়ার জন্য যদি আমাকে ট্যাক্স কমাই দিয়ে যদি বর্ডার খুলতে হয় তাহলে সারা জীবনের মতো একটা শিক্ষা পাবে। আর প্যাকেট করলেই 10-15 টাকা প্যাকেট বাড়াতে, প্যাকেট করতে 3 টাকা লাগে, আমি ওর মধ্যে ঢুকাতে, ওই যার জন্য তো সেখান থেকে বেশি দামে কিনে নিয়ে আসতে তাদের অসুবিধা নেই, যার কারণে যারা তাদের কাছে চাউলটা বিক্রি করতেছে তারা কম্পিটিশনে বাজারে ধানটাও কম্পিটিশনে কিনছে, ওরা মনে করতেছে আজকে বাবু বাজারে গেছে যাক 1 মাসের জন্য বা 15 দিনের জন্য বেঁচে গেলাম, 15 দিন আর আসবে না, কিন্তু আমি তো কন্টিনিউ চালাবো, বাবুবাজারে যেই জায়গার থেকে পালা গেছে সেই জায়গাতে আবার পাঠাচ্ছি, আজকে অব্যাহত থাকবে কতদিন পালায় থাকবে আমরা আশা করি, কিন্তু একটা জিনিস যারা কম্পিটিশনে ধান বেশি দামে কিনে ফেলেছে ওই জন্য তারা একটু টাইট করে থাকার চেষ্টা করবে, তাদের কিছু তো লস দিতেই হবে। এখন যারা প্যাকেট করে চাউল বিক্রি করবে তারা দেশের বাজার থেকে কিনতে পারবে না, হ্যাঁ তারা 67% ট্যাক্স দিয়ে বাইরে থেকে চাউল আমদানি করে সেটা প্যাকেট করুক, এরকমও চিন্তাভাবনার মধ্যে আমাদের আছে। প্রধানমন্ত্রী নিজেও এটা মনিটর করছে, উনি নিজেও মনিটর করছে, আমাদেরকে এটা একদম সারাশি অভিযানের মতো মনিটর করতে বলেছে, আমরা সেটা করছি, গতকাল থেকে শুরু করেছি, দেখা যাক আমরা ধারাবাহিকভাবে করি কী রেজাল্ট আসে, আমরা আশা করি যে এটা কন্ট্রোল করতে পারবো। আমরা যেখানে যেখানে পাচ্ছি আমরা তো আমি মনে করি যে আমরা এই 12 ঘন্টার মধ্যে অনেক কাজই করেছি, আরও করার সুযোগ করে দেন, এবং দয়া করে আপনারা কোনো ইনফরমেশান পেলে কোম্পানি হয়েছে কী হয়েছে, আপনারা যে উনি যেটা বললো যে তাহলে কি আওয়ামী লীগই সিন্ডিকেট করছে, আমি আগেই বলেছি যে মজুদদার সন্ত্রাসী এরা কোনো দলের নয়, অতএব তারা যদি কোনো দলের লেবাস নিয়েও যদি মজুদ করে তারা কিন্তু ছাড়া পাবে না, এটা আমি পরিষ্কার বলে দিলাম। অব্যবসায়ীরা মানে যারা কোনো দিন ধান চালের ব্যবসাই করে নাই বা পোর্টিকের লাইসেন্সও নাই তারা ধান বা চাউল স্টক করছে, তখন উনি নির্দেশনা দিয়েছেন যে এটা একদম
একসাথে সারাশি অভিযান চালাতে সব ডিস্ট্রিক্ট সহ একসাথে ইয়ে করতে এবং আমাদের প্রত্যেকটা চাউলের বাজারে জেলার চাউলের আড়তে এবং মিলে এমনকি গ্রাম অঞ্চলে ধানের আড়ত বা কেউ যদি ধান অবৈধভাবে কৃষক ছাড়া কৃষকের বাড়ি তো যেতে পারবো না কৃষক ছাড়া যদি কেউ কিনে মজুত রাখে সেখানেও অভিযান চালানো হচ্ছে এবং এটা ধারাবাহিকভাবে এটা চলবে আমরা আশা করি যে আমরা আসল চিত্রটাও আসল আমরা কিছুটা হলেও আমরা সফল কাম হব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে কৃষি অফিসার আমাদের ফুড অফিসার প্লাস জেলা প্রশাসন সহ এটা প্রকৃত চিত্রটা নির্ণয় করে কৃষি মন্ত্রণালয় এবং আমাদেরকে পাঠানোর জন্য তাহলে এটা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে বসবো অভিযানও এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে।